পাথরঘাটায় সুদের টাকা না পাওয়ায় ব্যবসায়ীকে বসত ঘরে ঢুকে মারধর। ঘরের মালামাল লুটপাট ও গৃহবধূকে শ্লীলতা হানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাথরঘাটা থানার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। সকাল 9:30 পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোট পাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, শহীদ শরীফ একই গ্রামের ইসমাইলের 100 টাকার 3টি স্ট্যাম্পে লিখিত চুক্তি করে এবং 3 লক্ষ টাকার একটি চেক প্রদান করে ইসমাইলের কাছ থেকে 3 লক্ষ টাকায় মুনাফা গ্রহণ করে। কয়েক মাস পরেই আসল ও মুনাফার টাকা সম্পূর্ণ ইসমাইলকে বুঝিয়ে দিলেও স্ট্যাম্প ও চেক ফেরত না দিয়ে শহীদকে ঘুরাতে থাকে। পরিকল্পিতভাবে ইসমাইল, রাসেল, সাব্বির, মজনু, হালিমা তর্কের সৃষ্টি করে শহীদকে পিটিয়ে গুরুতর আহত করে, জোরপূর্বক 3 লক্ষ টাকার একটি চেক ও স্বাক্ষর নেয়। ডাকচিৎকারে স্ত্রী খাদিজা আসলে তাকেও মারধর করে শ্লীলতা হানি ঘটায়। বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে 3 বড়ি স্বর্ণ ও নগদ 2,65,000 টাকা নিয়ে যায়। ভুক্তভোগী শহীদ জানায়, থানায় অভিযোগ করলে স্বাক্ষরকৃত চেক উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পাথরঘাটা থানার ওসি আবুল বাশার। 3 লাখ টাকা আমার ওয়াইফ তুলবে, সেই টাকাটার চেকটা লই গেছে, সেইটা আমি উদ্ধার করাইছি। আর যে চেকটা সেই চেকটা লই দেয় না, চেকটা লইয়া ঘুরাই কি আছে? জি, 3 লক্ষ টাকার চেক। এই যে রাসেল, ইসমাইল, তার সাব্বির, এরা সৈয়দ, এরা খুব সন্ত্রাসী লোক। তারা এই দেশে মাদক ব্যবসা করে, তারা গাঁজা খায়, ইয়াবা ব্যবসা করে। এবার যে এই গ্রামে মানুষ সবেই আমার হাত পদ আছে, ভাই আপনি আগে ছাড়বেন না, আমাকেও ব্যবাক করে মারাই গিয়েছে। ইসমাইল, ইসমাইলের ছেলে রাসেল, তার ভাতিজা, এরা এই ঘটনা ঘটাইছে। এর সাথে টাকা পয়সা একটা লেনদেন ছিল, সে কাগজপত্র আমার দেখাইছে 3,10,000 নিছে, একটা অগ্রিম চেক দেওয়া আছে। পরবর্তীতে এরা আবার আইয়া চাপিয়ে ধরিয়া ঘরের মধ্যে মাইরা পিটাইয়া তস তস করে আবার একটা চেক নিছে। চেক নেওয়ার পরে আগে মাইরে ধরিয়া চেক নিয়ে গেছে। সুতরাং এরা থানায় একটা অভিযোগ উঠেছে। অনেক ঘটনা, মানে এটা একটা মানে যে বর্বরচিত সন্ত্রাসী কর্মকাণ্ড করছে ওরা, যেটা আমি বাজার থেকে করেছে। ওই ইসমাইলের ছেলের নাম, ওর নাম হইল রাসেল, ওই হইলে মূল ইসমাইলের ছেলে, আর ওর চাচাতো ভাই আছে দুইটার সাথে। আমি এদেরকে দেখছি আর কি, ঘরে লাভ দিয়ে উঠিয়া হেপার হ্যারে প্রথম ঘুষি দিয়ে ধাক্কা দিয়ে হালাই দিছে। আমি ধরতে গেছি, আমারও হয়ে গিয়েছে, আমারও মারছে। এই দেখেন আমার।